আসসালামু আলাইকুম, আমি ইদ্রিস। আবারও নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। ইদ্রিস আইটি সলিউশন পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। নতুন ভিডিও ইপসন এল 131 নিয়ে দেখাবো নতুন কি সলিউশন নিয়ে আটকে আছি, যে সমস্যাটা দেখাবো। এখন আমরা দেখাবো প্রিন্টারের যে মূল সমস্যাটা, মূল সমস্যা এই পেপার দিলে পেপার গুলো কেটে কেটে আসে। এবং পেপার সমস্যা হইতেছে, হ্যাঁ, পেপার লেখাগুলো আটকে আটকে আসতেছে। এই জন্য সমাধান কিভাবে দেওয়া যায়, এই জন্য আমরা মূল অনুষ্ঠানে চলে যাই। কালিগুলা হইল ওয়েস্টিং ডাম। ওয়েস্টিং ডাম যখন ওয়েস্টিং কালি বেশি হয়ে যায়, তখন এটা বাইরে পড়তে দেয়। বাইরে পড়ার কারণে আপনার কোনো সমস্যা হইতেছে। সমস্যা কিরকম, এই পেজ আপনার পেপারে গিয়ে লেগে আসা পড়বো, লাগার কারণে পেজগুলো দেখা যায় ঠিক চলবে না। এই সমস্যা আমরা কি করব, তখন আমরা একটা হেড ক্লিন দেবো। মেন জিনিস কি, আমরা একটা হেড ক্লিন দেবো। হেড ক্লিন দিলে হ্যাঁ লেখাগুলো ক্লিয়ার আসবে। আমি এই হেড ক্লিনগুলা খুলে খুলে দেখাবো। আর এই যে একটা সমস্যা দেখেন, এই যে সমস্যা কালি পড়তেছে, এই কালিগুলাম এই বক্সের থেকে পড়তেছে না, কালি এটা পড়তেছে এই ডামের দিকে। এটা হলো ওয়েস্টিং কালির একটা ডাম। ওয়েস্টিং কালি যখন মানে বেশি মানে বোতলটা ভরে যাবো, তখন এটা পড়া শুরু করবে। কারণ আমার করণীয় কি, এটা খুললা এই এটা দেখেন দর্শক, এটা দেখেন, এই যে একটা ওয়েস্টিং কালি আমরা সরাসরি খুলতেছি। এইভাবে খুলতে হবে, দেখেন চাপ দেওয়া যাবে না, হালকা চাপে। এটা কীভাবে খোলা যায় এরকম একটা ব্যবস্থা করতে হবে। এরকম দর্শক খুলতেছে, এই যে নাট, যে একটা নাট আছে, খেয়াল করতে হবে যাতে চাপ দেওয়া যাবে না বেশি। এই যে আমি প্রথমে এই চাপ দিলাম, এই যে এসে বলব, এই এগুলো পঞ্চ পঞ্চা দিও, এটা যখন ফুললি ভরে দেব, তখন এই যে এটা পড়া শুরু করবে। এই ব্যাপারে খুব সাবধান। আমরা কী করবো, এটা চেঞ্জ করে নেবো, চেঞ্জ করে আবার নতুন করে একটা ইয়া দিব। এই যে আমি পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করার সময় খুব খেয়াল থাকতে হবে আমার জিনিস যাতে নষ্ট না হোক। এই যে একটা ছোট্ট একটা এটা স্প্রিং পুলি, হ্যাঁ, এই পুলিগুলো খুলে পরিষ্কার করা যাব। তো আমি আজকে খুললাম না, খোলার প্রয়োজন নেই। হ্যাঁ, আমি এগুলো পরিষ্কার করে দিলাম। এখন এটা আপনি এখানে সরাই দিব, আরেকটা ইয়া চেঞ্জ করে দিব। ধোয়া শেষ, হ্যাঁ, এবং পরিষ্কার হয়ে গেছে। এই যে ওয়েস্টিংটা পরিষ্কার হয়েছে, কীভাবে দেখে লাগাবো এগুলো দেখে সবচেয়ে ভালো হয়। এরকম টিস্যু নিয়ে নিলে, টিস্যু নিয়ে একটা পরিষ্কার করবে। আমাকে ওয়াশ করা শেষ, এই একটা হ্যান্ড ওয়াশ নিলে ভালো হয় আর কি। হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে দিন। আর এই জায়গাটা একটু পরিষ্কার করে দিচ্ছে। এই যেরকম অবাক, আমি আবার আগের মতো ফিট করে দিই। এই যে ফিট করা শেষ। অবশ্যই হাতে হ্যান্ড গ্লাস দিয়ে কাজ করলে বলো, আমি হ্যান্ড গ্লাস লাগাই যাই। এখন আমরা চলে যাব চেকিং এর পালাই। চেকিং করলে এসে পড়বো ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস খেয়াল করে রাখবো, যদি লেখা এরপরও সমস্যা হয়, এরপরও সমস্যা হয়, হ্যাঁ, তাহলে আমি ইয়ে দিব, হেড ক্লিন দিব। হেড ক্লিনের পাশাপাশি ক্লাস দিব, ক্লাসিং দিব। ক্লাসিং দিলে হ্যাঁ এগুলো দেখেছে মানে সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা এই টিভিতে চলে যাই, প্রিন্টার ওপেন করলাম। প্রিন্টার ওপেন হয়ে গেছে,
এখন আমি প্রথমে পেপার দিব বিশেষ করে ফটো পেপারে হ্যাঁ এই কাজগুলো হয় বেশি আর কি এই প্রিন্টারটা আসছে আশিমস মেডিলেব মেডিলেব হসপিটাল থেকে এটা আলট্রা দিয়ে কাজ করা হয় আলট্রা দিয়ে কাজ করে আলট্রা যত এক্সরে গুলোতে সবগুলো দেখেছে এগুলো মানে কাজ করা হয় আর কি তো আমরা দেখবো এখন হ্যাঁ প্রিন্ট দিয়ে দেখবো প্রিন্টের রেজুলেশনটা কিরকম কাট বন্ধুরা এখন দেখিন আমি সাদাগুলো প্রিন্ট নিয়ে চেকিং করব এখানে ইপসন এল 130 ইপসন এল 130 হ্যাঁ প্রিন্ট দিয়েছি দেখেন তিন দিলাম আমি সাদাগুলো প্রিন্ট এখন দেখেন বন্ধুরা কিভাবে কিরকম আসতেছে প্রিন্টের মাত্রাটা কিরকম আসতেছে আমি যখন আমার এরকম প্রিন্ট আসছে এখন আমরা দেখবো ফুটো পেপার দিয়া কিরকম আসে যেহেতু এই প্রিন্টারটা ইয়াতে চলে হসপিটালে চলে মেডিকেল হসপিটালে চলে এটা আলট্রাতে কাজ করা হয় আলট্রা যত প্রিন্ট আছে ওই প্রিন্টগুলো দেওয়ানো হয় আর কি এই জন্য আমরা ফুটো দিয়ে করবো কাট ফুটো পেপার দিয়ে আমি প্রিন্ট করব ফুটো পেপারতে প্রিন্ট করে দেখেন ফুটো পেপারতে প্রিন্ট করলে প্রিন্ট যদি সুন্দর আসে তাহলে আমার কাজ ওকে দেখেন কিভাবে ফুটো পেপারটা ঠিক করতেছি যেহেতু আলটাতে চলে আমি একটা পেজ দিলাম সবগুলো ফুটো পেপার দিলাম ছবি দিলাম এখন আমি প্রিন্ট দেবো এখন পিলটা দিলাম দেখি এখানে কি কিরকম আসে কোন ছেড়ে দিয়েছে আবার 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 আরো দু তোমার দেখবো যেহেতু এখন ফুটো পেপার দিয়ে আমি প্রিন্ট দিব যেহেতু মিডিলে আলটাতে চলে তো এই জন্য ফুটো পেপার ইউজ করা হয় ফুটো পেপার দিয়ে আমি ফুটো পেপার দিয়েছি দেখবো প্রিন্ট আসছে এই যে আমার খুবই সুন্দর আসছে আবার আরেকটা দেখবো দেখাইবো প্রিন্ট আসছে যতবার ইংলিশ ততবারই প্রমাণ আসতেছে আমার মনে হইল পেপার আসতেই হলো যেরকম পেপার আসতেছে ওকে।